আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আছি এখন 100 ফিট গরুর হাটে। 100 ফিট গরুর হাটের কিছু গরুগুলো দেখছি। সুন্দর কিছু গরু 100 ফিট গরুর হাটে। হঠাৎ করেই 100 ফিট গরুর হাটে এসে পড়লাম। যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই জানাবেন লাইভটা ঠিক আছে কিনা। খুব সুন্দর একটি পাকরা স্যার, কই থেকে আসছেন? কুষ্টিয়া। কয়টা গরু আনছেন? সতেরোটা। কই দিয়ে আসছেন, পদ্মা দিয়া নাকি আরিচা দিয়া? আরিচা দিয়া। জাম পাইছেন? জাম পান। ছয় ঘন্টা চলে আসছে কুষ্টিয়া থেকে। একশো ফিট হাটটা খুবই বড় একটি হাট, ঘুরতে খুবই কষ্টকর। এই প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আবার হাটটা ভাগ ভাগ করা, প্লট প্লট করা। কিছু সুন্দর সার আছে শফিক গরুর হাটে। সুন্দর কিছু সার। কই থেকে আসছেন কাকা? পাবনা। কয়টা আনছেন গরু? গরু আছে 15টা। 15টা। ভাই কিছু মানুষ আছে রিজনেবল দাম চাচ্ছে, তারা বিক্রি করতে পারতেছে, কারণ এত আগে যদি বিক্রি করে ওই লোকটা 1,60,000-এ, তার মানে খুবই ভালো বিক্রি করছে আর খুবই সুন্দর গরুটা, তো দামও চাইছে হয়তো ওই রকমই, যার জন্য 1,60,000-এ আসা দামাদামি করতে পারছে। কিছু ব্যাপারই আছে, গরু বিক্রি হইব 1,50,000 টাকায়, গরুর দাম চাইবো 5,00,000 টাকা, তো ওইসব গরু কি আর বিক্রি হইব? মানে কেউ মাইন্ড করেন না আমার কথাটায়। কারেন্টলি হাটের অবস্থা এরকম, আপনি যদি আপনার গরুটা যদি 2,00,000 বিক্রি হয় তাহলে 2,50,000 চান, 2,00,000-এ বিক্রি করা করেন। গরুটা 2,50,000-এ বিক্রি হবে, আপনি 5,00,000-এ চাইবেন, তাহলে তার কেন নাকি?